নমস্কার বন্ধুরা, আমি বাপি সাহা, বাপি সাহা অফিসিয়াল চ্যানেলে আপনারা আজকে আবার একটা নতুন প্রপার্টির ব্লগ দেখতে এসেছেন। তো আমরা আজকে নতুন প্রপার্টি ব্লগ আবার আজকে করছি। তো যেখানটা এসছি সেই লোকেশানটাকে দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার এলাকা বলে, এবং ঠিক পারফেক্টলি এই জায়গাটাকে যদি দেখেন, এটা আমি একদম আরএন গো রোডের উপরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটাকে আরএন গো রোড মসজিদ গেট বলা হয়। হ্যাঁ, আপনি আসলে মসজিদ এখন দেখতে পাবেন না, কিন্তু এই জায়গাটা মসজিদ গেট বলা হয়। এইটা রাস্তার উপরে, আমার আওয়াজটা হয়তো খুব কম যাবে, আমি খুব জোরে কথা বলার চেষ্টা করছি যাতে আপনারা শুনতে পারেন। আমি একদম রাস্তার উপর আছি, এবং এই রাস্তার উপর ঠিক এই হচ্ছে বিল্ডিং আমাদের। এই বিল্ডিংয়ে এই দেখতে পাচ্ছেন পুরোনো এই যে রিসেন্ট প্রপার্টিটা, এই রিসেন্ট প্রপার্টিটাই আমরা আজকে ভিডিও করবো। তো আমরা চলে যাবো একটা টপ ফ্লোরে 2BHK ফ্ল্যাট দেখতে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, আমি একটু বাইরের কিছু শ্যুট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেন চলে যাবো আমরা উপরে। এই হচ্ছে লিফটার থেকে বেরিয়ে একদম ঠিক অপোজিটে কলাপসিবল গেট, এই ফ্ল্যাটে আমরা ঢুকলাম। তো এখন আমি ফ্ল্যাটের ভিতরে এসে গেছি। এটা আপনার একটা 3BHK ফ্ল্যাট ছিল, যেটাকে 2BHK করে রাখা আছে। এটা একটা 1225 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে সামনেটা ডেকোরেশনটা রয়েছে। আমি একটুখানি ফেসিংটা দেখিয়ে দেবো, এখন আমরা কোন দিকে রয়েছি সে ফেসিংটা একটু দেখে নেব। তো ফেসিং দেখে নিই আমরা, কম্পাসটা আমি খুলে নিচ্ছি। আচ্ছা, এদিকটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে সাউথ ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট, এবং এদিকটা ওয়েস্ট। মানে আমাদের পুরো প্রপার সাউথ না আসলেও এদিকটা সাউথ আসছে, সাউথ ইস্ট, এই কর্নারটা সাউথ আসছে, এদিকে সাউথ ওয়েস্ট এবং ওয়েস্ট, মানে সাউথ পোর্শনটা আমরা পেয়ে যাচ্ছি। এই জায়গাটা আমরা সাউথ পোর্শন পেয়ে যাচ্ছি। এই হচ্ছে টোটাল এরিয়াটা, আমাদের যখন বেরোবো আমাদের ফেস থাকবে নর্থ ইস্ট। দেখতেই পাচ্ছেন আমাকে নর্থ ইস্ট দেখাচ্ছে, আর এই দিকটা হচ্ছে নর্থ, এদিকটা আমাদের নর্থ আসছে, একটু টিল্ট আছে, এটা নর্থ ইস্ট আসছে, আর এরকমভাবে গেলে এদিকটা হচ্ছে ইস্ট। তো যাই হোক, আমরা মোটামুটি পেয়ে গেলাম। এটা মিডিল ফ্ল্যাট আছে, এটার একটা সাইড ওপেন, যেটা পুরো এই সাউথ টু নর্থ ওয়েস্ট পর্যন্ত আমরা পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা 1225 স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাটে দাঁড়িয়ে আছি। এটা একটা 2BHK ফ্ল্যাট, এবং এইটা হচ্ছে আমার সেই 2BHK ফ্ল্যাটের লিভিং ডাইনিং। এই হচ্ছে লিভিং ডাইনিং, আপনারা দেখতে পাচ্ছেন লিভিং ডাইনিংটা ফলস সিলিং করা রয়েছে, এবং সুন্দর ওয়েল মেনটেন এবং ডেকোরেটেড রয়েছে। প্রপার্টিটা আপনার 2016 অক্টোবরে প্রপার্টি দ্যাট মিনস এই 7 বছরের মতো আপনার প্রপার্টি এজ হয়েছে। আর ওনারা এটা, যেহেতু ওনারা ফ্যামিলি মেম্বার কম ছিলেন, ওনারা এটাকে 3BHK না করে এটাকে ওনারা বড় 2BHK করেছেন, যার জন্য লিভিং ডাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় লিভিং ডাইনিং রয়েছে। এই জায়গাটা আমাদের ডাইনিং এরিয়া, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানটা ডাইনিং এরিয়া রয়েছে। তার অপোজিটেই আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেনটা করা হয়েছে, কিচেনটা আর্চ করা রয়েছে, কিচেনটা পুরো আর্চ রয়েছে, এবং কিচেনের দিকে যে জানলাটা রয়েছে এই জানলাটা আমাদের ওয়েস্টের দিকে আছে। এখানে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট প্লাস এটা হচ্ছে আপনার ব্ল্যাকস্টোনের উপর টপ করা হয়েছে। কিচেনটা সেরকমভাবে কোনো রকম ওনারা কাজ করেননি, আপনারা আপনাদের দরকার মতো চাইলে করে নেবেন। তবে কিচেনটা স্পেসিয়াস আছে, অনেকটা চওড়া এবং বড় রয়েছে কিচেনটা। কিচেনের টপ এল প্যাটার্নের টপ রয়েছে, ঠিক আছে, এগুলো কনভেনশনাল যে আপনার কিচেন টেবিল হয় সেরকমই আছে। আর কিচেনের ঠিক বাইরে ওয়ালে এইখানটা আমাদের ওয়াশ বেসিনটা দেখতে পাচ্ছি, এটা আমাদের ওয়াশ বেসিন, এবং এটা হচ্ছে আপনার আয়না। এখানে আছে আমাদের টয়লেটটা, এটা টয়লেট আছে, এটা কমন টয়লেট, কোমর সিস্টেম আছে,
আমি দেখে দেবো এটা স্টলেরটাই পরে, তার আগে আমি একটু এই পোর্শনটায় আসবো। এইখানটা একটা জানলা রয়েছে, এই জানলাটা আমাদের রাস্তার দিকে ওপেন হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এই দিকটা আপনার মেন রোডটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু উইন্ডো নেট রয়েছে আমরা এখানটা হচ্ছে আমাদের রাস্তা ফ্রন্ট সাইড পাচ্ছে। আপনারা চাইলে এটাকে মানে একটা পার্টিশন ওয়াল দিলে এটা একটা স্টাডি রুম বা ছোট রুম, একটা চিলড্রেন রুম হতেই পারে। তো মোটামুটি আমরা লিভিং ডাইনিংটা বুঝে গেলাম, লিভিং ডাইনিংটা কেমন আছে। 1225 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটা হচ্ছে মাস্টার বেডরুমটা, আমি এসেছি এই মাস্টার বেডরুমে। এটারও সাউথের দিকে জানলা পাচ্ছি, এদিকটা আপনার জানলা রয়েছে, এখানে জানলা এবং মসকুইটো নেট লাগানো রয়েছে জানলাতে। এই হচ্ছে পুরো রুমটা, আমি রুমটাকে পুরো ঘুরেই দেখাচ্ছি। বেশ সুন্দর মেনটেন রয়েছে, খোলামেলা ঘর, যারা খোলামেলা পছন্দ করে তাদের ভালো লাগবে। আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেটটা, এটা অ্যাটাচ টয়লেট, সুন্দর করে এই জায়গাটা অ্যাটাচ টয়লেট রয়েছে। পুরো ফ্ল্যাটটাই ফ্লোরিং আপনার মার্বেল করা রয়েছে, আর প্রত্যেকের দরজা হচ্ছে আমাদের ফ্ল্যাশ ডোর, মানে যেগুলো পাইনউড ডোর সেইগুলো রয়েছে। তো এবার আমরা দেখে নেব এখানে আর কী কী পয়েন্ট রয়েছে। এই জায়গাটায় ফ্রিজের পয়েন্ট কমপ্লিট করা রয়েছে, এখানটা ফ্রিজের পয়েন্ট রয়েছে, এছাড়া এখানে আপনি টিভি ইউনিটে পয়েন্ট করতে পারেন। ওনারা এখানটা ফ্রিজ রেখেছে, এই জায়গাটা আপনার টিভি ইউনিটে পয়েন্ট করতে পারেন, আদারওয়াইজ এই জায়গাটাতে আপনারা টিভি পয়েন্টটা করতে পারবেন। এই ওয়ালটাতেও টিভি পয়েন্ট করা যেতে পারে, কারণ এখানেও টিভি পয়েন্ট দেওয়া রয়েছে, আপনি টিভি ইউনিটটা এখানটাতেও সুন্দরভাবে বানাতে পারেন। তো দেখলাম আমরা, এবার আমরা চলে যাবো আমাদের আর একটা বেডরুম এবং ব্যালকনিটা দেখে নেব। তো এইটা আমাদের সেকেন্ড বেডরুমটা, আমি এখন সেকেন্ড বেডরুমে এন্ট্রি করলাম। যদি সেকেন্ড বেডরুমটাকে আমি দেখি, আমি একটা আপনার যে ডোর দেওয়া হয়েছে এই দরজাটা, এটাও সেম আগের দরজাগুলোর মতো ফ্ল্যাশ ডোর আছে। রুমগুলোতে পিলার আসেনি, পিলারে কোনো অবস্ট্রাকশনস আমি দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে বেডরুমটা আছে, আমরা আগে বেডরুমে দেখেছিলাম অ্যাটাচ টয়লেট আছে, এই বেডরুমের সাথে আমরা অ্যাটাচ ব্যালকনি পাচ্ছি। তবে ব্যালকনিতে যাওয়ার আগে আমি একটু ভালো করে দেখিয়ে দেবো এদিকে কী পাচ্ছি। এদিকে একটা জানলা পাচ্ছি, যে জানলাটা রাস্তার দিকে আছে এবং এটা ব্যালকনির দিকে ওপেন হচ্ছে। এখানেও আমাদের নেটটা রয়েছে, ঠিক আছে, আর এখান থেকে যথেষ্ট সাফিসিয়েন্ট লাইট রয়েছে। এছাড়া ওনাদের মতোভাবে টিভিটাকে এখানেই রেখেছে, এখানটাই রেখেছে, এখানে এসি পয়েন্ট রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব স্পেস রয়েছে যেটাকে ওনারা ওনাদের মতো করে আলমারি রেখেছে। আপনারা এই জায়গাটাকে টোটালটা কভার করে ওয়ার্ডরোব স্পেসটা বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো চলুন এবার আমরা যাব হচ্ছে ব্যালকানিতে। এই হচ্ছে ব্যালকানি, এবং এই ব্যালকানিতে আসলে আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা আমি ভালো করে আপনাদের দেখাতে পারিনি, যে এই যে হচ্ছে আমাদের রাস্তাটা, প্রচণ্ড গাড়ি ঘোড়া যথেষ্ট রয়েছে। এই রাস্তার এদিকটা চলে যাবে হচ্ছে নাগেবাজার, এবং এদিকে যদি আমি যাই এদিকে হচ্ছে আমাদের গোড়াবাজারের দিকটা চলে যাবে। এটা মসজিদ রোড বলে এই জায়গাটাকে, এবং সামনেই দেখতে পাচ্ছেন মালিনী প্রজেক্ট দেখাও যাচ্ছে, সুন্দর। তো চলুন রাস্তা দেখার আগে আমি একটা দেখে নিই এই জায়গাটাকে কী কী করা আছে। আচ্ছা, এখানে ব্যালকনিটা পুরো কভার গিল করেছে, এবং ওনারা ওনাদের সুবিধার জন্য এখানে কিন্তু স্লাইডিং লাগিয়ে রেখেছে, ঠিক আছে। আপনারা এই স্লাইডিংটা চাইলে ইউজ করতে পারেন, এই স্লাইডিংটা ওনারা লাগিয়ে রেখেছে। এখানে ওয়াশিং মেশিনে পয়েন্ট করা হয়েছে, এই কর্নারে ওনারা ওয়াশিং মেশিনটা রেখেছে। এই হচ্ছে আপনার ওয়াশিং মেশিনে পয়েন্ট করা রয়েছে, এখানটা ওয়াশিং মেশিন রয়েছে, ইনলেট আউটলেট ওইখানটা রয়েছে, আর এসি যেটা আছে এসির আউটলেটটা ওনারা এইখানটায় ফিটিংস করে রেখেছে। ব্যালকানিটা যথেষ্ট বড় এবং সুন্দর ব্যালকানি, এখানটা এমন একটা সিস্টেম করা হয়েছে যে আপনি চাইলে এখানটা বসতেও পারবেন, মানে আপনি এখানে বসে রাস্তার দিকে আপনি ভিউটাও পাবেন। তো যাই হোক, ওভারঅল ফ্ল্যাটটা যথেষ্ট সুন্দর রয়েছে, আমার তো খুবই ভালোই লাগলো, ফ্ল্যাটের লেআউটটা ভালো,
যারা বড় 2 BHK চান তাদের জন্য এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট আছে। চলুন এবার আমরা চলে যাবো ফ্ল্যাটের থেকে বেরিয়ে ছাদটা দেখে নেব। তো এখন আমি ছাদে এসে পড়েছি, আপনাদেরকে নিচে ফ্ল্যাটটাকে দেখালাম, শর্টের মধ্যেই ভিডিওটা করেছি, ঠিক আছে। তো এই বিল্ডিংটার নাম হচ্ছে শিখা নিবাস, এবং এটার যদি অ্যাড্রেস আপনারা দেখেন, এটা হচ্ছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট, ঠিক আছে। দমদম ক্যান্টনমেন্ট আপনার নাগেবাজার আর ক্যান্টনমেন্টের ঠিক মাঝামাঝি। আপনারা ঠিক দেখেন এখানে আমাদের অপোজিটে, এখানে দেখতে পাচ্ছেন মালিনের প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, মালিনা আরবান ঠিক তার কাছেই এই মসজিদ গেটে আমাদের এই প্রপার্টিটা। আর এই প্রপার্টিটা হচ্ছে আপনার সাউথ দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে আছে, এবং বিল্ডিংয়ের সমস্ত পেপার ওকে আছে, আপনি ব্যাংকের লোন পেয়ে যাবেন। আমি ছাদে রয়েছি ছাদটা দেখানোর জন্য, কিন্তু এই হচ্ছে আমাদের ছাদ, যথেষ্ট বড় ছাদ এবং যথেষ্ট বড় জলের ট্যাঙ্কিটা রয়েছে। আমরা দেখাচ্ছি এখান থেকে, ওইখানটা আপনার জলের ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে, ওই হচ্ছে জলের ট্যাঙ্কি, অনেক বড় ছাদ। তো ডিটেলস যখন ছাদে আপনারা আসবেন, আপনারা এসে নিজেরা দেখে নেবেন ছাদটা, অসুবিধা নেই। তো ব্যাংক লোন প্রপার্টি, লোনেবল প্রপার্টি, আপনারা লোন করতে পারবেন। আর প্রপার্টির প্রাইস যেটা আমি সবার লাস্টে বলি, এটা আপনার 1225 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, G+4 বিল্ডিং, 4th ফ্লোরে আছে, লিফট আছে, দেখলেন আমি লিফ্টটা দেখিয়েছি। আর এইটার প্রাইস আপনার হবে 40 লাখ টাকা, 40 লাখ টাকায় আপনার এই প্রপার্টিটা আছে, মাত্র 40 লাখ টাকার মধ্যে আপনি গোড়াবাজারের মতো এলাকায় আপনারা পাচ্ছেন। আর একটা কথা, এর আগে আপনারা আমার 15 লাখ টাকার প্রপার্টিটা দেখেছেন, ওটা আপনার 15 প্রপার্টি ছিল 15 লাখ টাকায়। ওই প্রপার্টিটা যেমন আপনার রেজিস্ট্রি হবে, এই প্রপার্টিটাও রেজিস্ট্রি হবে, লোন হবে, তো কোনো প্রবলেম নেই। তো ফ্ল্যাটের ভিডিওটাকে আমি আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো খুব তাড়াতাড়ি। আপনারা ততক্ষণ আমার চ্যানেলটাকে দেখতে থাকুন, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, নতুন নতুন ভালো ভালো প্রপার্টির ভিডিও এই চ্যানেলেই পাবেন। যারা দমদম এলাকার মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো ফ্ল্যাটের প্রপার্টি নিয়ে আমি আপনাদেরকে ভিডিওগুলো নিয়ে আসি। তো আজকে এখানেই রাখলাম, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন, ধন্যবাদ।